লন্ডনে হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ 7 ঘন্টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বিবিসিকে একজন যাত্রী বলেছেন, একজন মা তার শিশুকে ফ্লোরে বসে খাওয়াতে হয়েছে, এটিকে তিনি অমানবিক হিসেবে উল্লেখ করেন। এদিকে বর্ডার কন্ট্রোল শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, সংক্রমণ কমাতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে আরও বেশি জনবল প্রয়োজন, এখানে কর্মী সংখ্যা অপ্রতুল। একই অভিমত প্রকাশ করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে সংক্রমণের কারণে টানা 13 দিন ধরে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে হৃদযন্ত্রের পরীক্ষার জন্য সোমবার সেন্ট বার্তলমিউ হাসপাতালে নেওয়া হয়েছে। সংক্রমণের কথা বলা হলেও 99 বছর বয়সী প্রিন্স ফিলিপ কোভিড-19 আক্রান্ত নন বলে আগেই জানানো হয়েছিল। প্রিন্স ফিলিপের হৃদযন্ত্রে আগে থেকেই কিছুটা সমস্যা আছে, বর্তমানে সেটি কী অবস্থায় আছে তা পর্যবেক্ষণ করতেই এই পরীক্ষা বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় বিবিসি। বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিউক অফ এডিনবরা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ভালো আছেন, এ সপ্তাহের পুরোটাই তাকে হাসপাতালে থাকতে হতে পারে। আগামী জুনে শতবর্ষে পা দিবেন প্রিন্স ফিলিপ। কিছুটা অসুস্থ বোধ করায় গত 16 ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মাসে রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ দুজনেই কোভিড-19 টিকা নিয়েছেন। ব্রিটেনে সোমবার অক্টোবরের পর সর্বনিম্ন মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 5455 জন, গত 7 দিনে গড় আক্রান্ত 7980 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 14,808 জন। এদিকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও 104 জন। গত 7 দিনে গড় মৃত্যুর সংখ্যা ছিল 314 জনে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 122,953 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 185,900 জন। এ নিয়ে মোট ভ্যাকসিন নিয়েছেন 2,27,05,451 জন। লন্ডনে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের 154 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ এবং অস্ত্র। মেট পুলিশ জানিয়েছে, কাউন্টি লাইন অর্থাৎ বিশেষ টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে লন্ডনে সংঘবদ্ধ মাদক পাচারকারীদের ধরার উদ্দেশ্যে অটোমেটিক নাম্বার প্লেট রেকগনেশন, সংক্ষেপে ANPR নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গত 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মেট পুলিশের সাথে এসেক্স, সাসেক্স, সারি এবং থেমসভ্যালি পুলিশের প্রায় 100 অফিসার যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ক্লাস এ ড্রাগের পাশাপাশি 49টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচার কাজের সাথে জড়িত সন্দেহে 27টি গাড়ি জব্দ করেছে পুলিশ। জাকির হুসেন, ওয়ান বাংলা টিভি, লন্ডন।